শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায়। এই হলো আমার সাবস্ক্রাইবার, এরি নাম পায়েল। হ্যালো। সো ফ্রেন্ডস, আমরা খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর রান্নার টেস্ট হয়েছে। ফ্রেন্ডস, আমি রাহুল। আমি সৌরভ, সৌরভ ব্লগে তোমাদের স্বাগত। সিম্পল লাইফস্টাইল উইথ পায়েল, এইটা একটা ব্লগিং চ্যানেল। এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভালো ভালো ব্লগিং ভিডিও করে, আমার মতোই ব্লগিং ভিডিও করে, ওই চ্যানেলটাকে সাপোর্ট করো যাতে ওপরে উঠতে পারে। ডেলি ব্লগ, রোজ ভিডিও চ্যানেল, তোমরা ভিডিওটাকে দেখবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দিদির চ্যানেলটা, এই হলো আমার সাবস্ক্রাইবার, এরই নাম পায়েল। হ্যালো। এরও কিছু পাখি আছে, তো দু তিন পেয়ার পাখি নানান ঘরে টাঙাতে হয়, সেরকম টাকার জন্য আমার সাবস্ক্রাইবার আমাকে কিছু বলেছে যে ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, যাতে সবাই সাপোর্ট করে, চ্যানেলটা একটু আগের দিকে ওরাই একটু এগোতে পারে, তাদের সাপোর্ট পেলে কিন্তু চ্যানেলটা একটু এগোবে। তো আপনাদেরকে সাপোর্ট করবেন, এই চ্যানেলটাকে একটু এগিয়ে তুলবেন। এর মতন আরও মেয়ে আছে যারা ঘরে বসে কলেজে আসার সময় কিছু ব্লগিং ভিডিও, যেটা আমরা দেখতে পাই, নানান রকম ভিডিও যায়, নানান রকম জায়গায় যায় গিয়ে ভিডিও করে, সেটা আজকে আমাদের সাথে ও চ্যানেলটার লিঙ্কটা দেবো, আপনারা গিয়ে একটু ভিজিট করবেন। আমি সাবস্ক্রাইব করা আছে, আপনারাও করুন। ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন। এই যে পকোড়া দেখছেন আমার হাতে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, চিকেন পকোড়া। ওটা ও নিজে হাতেই বানিয়েছে, নিজে হাতেই বানিয়েছে, সাথে রসগোল্লাও আছে, যেটা ও নিজে হাতে বানিয়েছে। এইটা হলো সেই রসগোল্লা যেটা পায়েল নিজে হাতে বানিয়েছে, আর এই হলো সেই পকোড়া। তো আমি খেয়ে দেখে নেবো টেস্ট কেমন হয়েছে। তো আগে প্রথমত রসগোল্লাটা অল্প টেস্ট করে দেখি, মিষ্টি হয়েছে কি না। নুন মিষ্টি আছে, চলবে। এবার একটা পকোড়াও টেস্ট করে দেখে নেবো। তবে পকোড়া কিন্তু সাইজটা একটু বড়ো হয়ে গেছে, ঘরে বানিয়েছি তো, পকোড়ার সাইজটা অনেক বড়ো হয়ে গেছে, একটু বেসন বেশি আছে, মাংস কম আছে, এরকম ঘরে করলে হয় ওইরকম। বাড়িতে আসবো বলেছিলাম, এই হচ্ছে পায়েল দি, দেখতে পাচ্ছ। হ্যালো। এই পায়েল, তো পায়েল কি কিন্তু দেখলাম যে আমাদের আসতেই পকোড়া পকোড়া নিজে হাতে বানিয়ে খাওয়িয়েছিল, তো এবার যাওয়ার টাইমে মানে ডিনার টাইম হয়ে গেছে আমাদের, বিরিয়ানি হয়েছে। এরকম সাবস্ক্রাইবার যেন লোকের ঘরে ঘরে হয়, সেই জন্যে এই যে আমার ভালো বন্ধু সাবস্ক্রাইবার, আমার বন্ধু বলা যায়, একসাথে স্কুলে পড়তাম, তারপরে যখন পড়াশোনা করতাম আমরা একসাথে স্কুলে যেতাম, তারপর থেকে স্কুল যাওয়া শেষ, বই শেষ হয়ে গেছে, এরা সব কাজকাম করে, আমরা বেকার আছি, এখনও কাজ বাজ পাইনি, তারা হয়তো পাবো না। তো এবার ইউটিউবে এসছি, ইউটিউব ভিডিও করছি, আর পায়েল এসছে, পায়েলের নানা রকম লাইফস্টাইল চ্যানেল আছে, ব্লগিং চ্যানেল, রান্নার চ্যানেল দেখতে পাচ্ছি, এরকম রান্না যদি করে তা আমি প্রতিদিনই আসবো বলেছি। অবশ্যই এবার খেয়ে টেস্ট করে দেখে নেবো, চলুন খেতে বসি। চলো এবার খেতে বসবো, এবং দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর রান্নার টেস্ট হয়েছে, এবার আমরা খাবো। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পায়েল দি চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি, এলাচি পড়লে মুখে মরি স্বাদের শোকে, বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানেই আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার।